অবৈধ দোকান উচ্ছেদের ঘটনা নিয়ে উত্তাল নিউ টাউন ঝিলপাড় চত্বর। শনিবার সকাল থেকেই উত্তপ্ত হয় এলাকা। জানা যাচ্ছে এলাকা সংলগ্ন খাল সংস্কারের জন্য এনকেডিএর তরফ থেকে অবৈধ দোকান উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছিল। এরপর হিটকোর তরফ থেকে শুক্রবার মাইকিং করা হয়েছিল বলেও দাবি হিটকোর কর্মীদের। আর ঠিক তারপরেই শনিবার সকালে এলাকায় এসে দোকান উচ্ছেদ করতে নামেন হিটকোর কর্মীরা। নোটিশ আমরা দিয়েছিলাম 15 নভেম্বর এবং তারপরে আমরা মাইকিং করেছিলাম এবং নিউ টাউন থেকে যেটা করা হয় সেটা হচ্ছে 100% লোককে যারা দোকান চালিয়ে রুজি রোজগার করে তাদের দোকান দেওয়া হয়। 100% আমরা কোনো দোকানকে রিহ্যাবিলিটেট না করে আমরা কখনো এটা করি না। সুতরাং আমরা আজকে আচমকা আসিনি, আমরা লাস্ট 2-3 দিন ধরে ফুল মাইকিং করিয়েছি এবং তারপরে আপনারা যে দোকানগুলো আছে যাদেরকে আমরা সরতে বলেছিলাম তাদেরকে আপনারা ওই দোকানে গিয়ে দেখবেন নোটিশ চিপকানো আছে, তারও ছবি আপনারা তুলে নিন। আমি একজনকে দেখিয়েও দিলাম যে এগুলো আছে। দোকানদাররা সময় চাওয়ায় বা প্রতিবাদ করায় দুপক্ষের মধ্যে শুরু হয় তুমুল উত্তেজনা, বচসা পৌঁছয় হাতাহাতিতে, অভিযোগ উঠছে নানা রকম। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, হিটকোর কর্মীরা দোকানদারদের গায়ে হাত তোলেন, মারধর করেন অবাধে। এদিকে হিটকোর কর্মীদের দাবি দোকান উচ্ছেদের জন্য আগেই নোটিশ দেওয়া হয়েছিল, মাইকিং করা হয়েছিল, এমনকি যাদের দোকান খাল সংস্কারের জন্য উচ্ছেদ করা হচ্ছে তাদের দোকান পুনরায় ফিরিয়ে দেওয়ার আশ্বাসও দিয়েছিলেন তারা। কিন্তু দোকানদারেরা দোকান উচ্ছেদের প্রতিবাদে হিটকোর কর্মীদের মারধর করতে শুরু করেন, এই নিয়ে সরগরম হয়ে ওঠে নিউ টাউন ঝিলপাড় চত্বর। আশঙ্কা হচ্ছে আমাকে তোর নোটিশও দেয় নাই কিছু না, যে দোকান ভাঙতে গেলি তো একটা সময় দিতে হয়, আমাদের সেই সময় দেই না। এরা দোকান ভাঙতে এসে এরা প্রতিবাদ করেছে, এরা ধরে মেরেছে কেন? আমাদের তো বলতে পারতো, আমাদের মানলো এরা প্রতিবাদ করতে গেছে, ভাঙবে ভাঙছে কেন? আমরা সময় চাচ্ছি, আমরা সময় চাচ্ছি, আমাদের সময় দেন, আমরা ভেঙে নেবো। এত বড় একটা দোকান করেছে, ঘুরুন ঘুরুন ঘুরে গেলে ঘুরুন ঘুরুন দোকানটা ঘুরুন। এরা বারবার বলছে আমি দোকানটা করেছি, আমি ভাঙার সময় নিচ্ছি, এরা কোনো সময় নেবে না। লোকনাথ বাবার মন্দির ভেঙেছে প্রথম, ওতে ধর্মস্থান ভাঙার ফলে পাবলিক কেঁপে গেছে, তারপরে যে আমাদের দোকান ভেঙেছে, আজকে ভেঙেছে, আজকে এই যে কোনি ভেঙেছে। হিটকোর কর্মীদের মতে মারধর করে দোকানদাররা, দোকানদারদের মতে অন্যায়ভাবে মারধর করেন হিটকোর কর্মীরা। সব মিলিয়ে অবৈধ দোকান উচ্ছেদের ঘটনায় তুমুল উত্তেজনা ছড়ায় নিউ টাউন ঝিলপাড় চত্বরে। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন হয় নিউ টাউন থানার বিশাল পুলিশ বাহিনীও। তবে সব ক্ষেত্রেই ঝামেলার পরে পুলিশের আগমন দেখা যায় কেন, সেই নিয়ে উঠছে প্রশ্ন। এই দোকান উচ্ছেদের বিষয়ে কি আরো নিয়ম মাফিক কাজের উচিত ছিল না প্রশাসনের, প্রশ্ন থাকলেও উত্তর অধরা। শুভদীপ মান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।